अस्सलाम वालेकुम बंधुरा, कैमन आशीन शोभाई, आशा करी शोभाई, भालो आचिन। तो गाइज, आज हम आपके लिए वीडियो लेकर आए हैं। वो वीडियो का टाइटल हमें बताएंगे सजाद भाई। यात्रा बारी हाईवे, यात्रा बारी हाईवे प्रोजेक्ट है, प्रोजेक्ट है, उसके ऊपर देखना है हमने। उसका कोई वीडियो हमारे पास आया है, चलो चले लगाएं, स्टार्ट करें फिर। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগতম। যাত্রাবাড়ির দিক থেকে ড্যামরার দিক পর্যন্ত যে সড়ক, এটি দুই লেনের ছিল, এটিকে ছয় লেন করা হচ্ছে। এর মধ্যে চার লেন এক্সপ্রেসওয়ের মতো হচ্ছে। স্টাফ কোয়ার্টার রোডের সামনের এই অংশটিতে একটি আন্ডারপাস, সেখান দিয়ে বর্তমানে যানবাহন চলাচল করছে। আর উপর দিকে সড়কও, সেটিও যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এবার এদিকে এসে দেখতে পাচ্ছি সড়কে রোড মার্কিং করা হয়েছে। আজকে যাত্রাবাড়ির দিক থেকে ড্যামরার এই দিক পর্যন্ত সড়কটির পুরো অংশে বর্তমানে কী অবস্থায় রয়েছে সেটি দেখাবো। এবার যাত্রাবাড়ির দিকে চলে এসেছি। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার, এখানে ডান পাশের এই অংশটি চলে গেল পোস্তগোলা হয়ে মাওয়ার দিকে। ফ্লাইওভারের এই অংশটি সামনে গিয়ে শেষ হয়েছে। সামনের এই অংশটি চলে গেল নারায়ণগঞ্জের সাইনবোর্ড এবং কাঁচপুরের দিকে। এই ফ্লাইওভারের উপর দিক দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যাবে। ফ্লাইওভারের বাম পাশের র্যাম্পের যে অংশ, এটি চলে গেল ড্যামরার দিকে। আজকে যাত্রাবাড়ির এখান থেকে চলে যাব ড্যামরার দিকে। এটি হচ্ছে ফ্লাইওভার থেকে নামার পর টোল প্লাজা। যাত্রাবাড়ির দিক থেকে ড্যামরার অংশের যে কাজ, সেটি সামনের এখান থেকে শুরু হয়েছে। এই অংশটি এক্সপ্রেসওয়ের মতো, এখানে কোনো ইউটার্ন নেই। যারা এই অংশটি দিয়ে ড্যামরার দিকে যাবে, এখান থেকে বাম পাশের সার্ভিস লেনে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এখান থেকে একদম সরাসরি চলে গেছে ড্যামরার দিকে। আর ড্যামরার থেকে এইদিকে আসার পথে ডান পাশের অংশে বেশ কিছু জায়গায় নামার ব্যবস্থা আছে। এবার এইদিকের অংশে এসে দেখতে পাচ্ছি এখানে সড়কে রোড মার্কিংগুলো হয়ে গেছে, ল্যাম্প পোস্ট বসেছে। সামনের দিকে একটি ফুটওভার ব্রিজ। ড্যামরার দিক থেকে যখন এদিকে আসছিলাম, তখন এই অংশে দেখতে পেয়েছি যাত্রাবাড়ির এই দিকে একটি ফুটওভার ব্রিজ রয়েছে। সামনে এই জায়গাটিতে একটি আন্ডারপাস অংশ দেখতে পাচ্ছি। রাস্তার মাঝখানে ডিভাইডার এবং দুপাশে বাউন্ডারি অংশে রং করা হচ্ছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যেরকম রং করা হয়েছে, এখানেও দেখা যাচ্ছে সেরকম রং করা হচ্ছে। এক্সপ্রেসওয়ের মতো হওয়ার ফলে যাত্রাবাড়ির দিক থেকে ড্যামরার দিক পর্যন্ত এখন খুব অল্প সময়ে যাওয়া যাচ্ছে। যারা ড্যামরার দিক থেকে এসে বাম পাশের সার্ভিস লেনে যাবে, তখন ডান পাশের এই দিক দিয়ে এসে ডান দিকের এলাকা এবং বাম দিকের সার্ভিস লেনে যাওয়া যাবে। যাত্রাবাড়ি, ড্যামরা, সিমরাইল, নারায়ণগঞ্জ, এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক। এই সড়কটি দুটি প্রধান মহাসড়কের সাথে যুক্ত করেছে। একটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, আরেকটি হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক। এই সড়ক সহ আশপাশের এলাকায় এখন অনেক বাণিজ্যিক শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য ও আবাসিক ভবন গড়ে উঠেছে, যার কারণে এই সড়কেও যানবাহনের চাপ বেড়ে গেছে। এখানে রাস্তার মাঝখানে ডিভাইডার অংশ দেখা যাচ্ছে, ল্যাম্প পোস্ট বসেছে, লাইটগুলো এখনো বসেনি। এবার একটু সামনে চলে আসলাম, এখানে বাম পাশে এই লাল বিল্ডিংটি হচ্ছে। এই অংশের কাজটি বন্ধ ছিল, এবার দেখতে পাচ্ছি এখানে রাস্তার কাজগুলো হয়ে গেছে। এখানে সামনের দিকে আরেকটি আন্ডারপাস, ড্যামরার দিকে আসার পথে এখানে আন্ডারপাসটি দিয়ে সার্ভিস লেন এবং ডান পাশের অংশে যাওয়া যাবে। আর যাত্রাবাড়ির দিক থেকে যারা আসবে, বাম দিকে সার্ভিস লেনে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, একদম সরাসরি ড্যামরায় গিয়ে। এখানে বাম পাশের সড়কটি চলে গেল শেখের জায়গার দিকে। ফ্যাক্টরি এরিয়া, ক্যা বাত, কাফি জবরদস্ত।
সিলেট মহাসড়কের যে কাজ সেটি কাঁচপুরের দিক থেকে হবে। কাঁচপুরের দিক থেকে ভুলতা পর্যন্ত এই অংশে যখন সিলেট মহাসড়কের কাজ হয়ে যাবে তখন গাজীপুরের ভোগড়া থেকে ঢাকা বাইপাস হয়ে এদিকে ড্যামরা হয়ে সরাসরি যাত্রাবাড়ির দিক পর্যন্ত খুব সহজেই যাওয়া যাবে। যাত্রাবাড়ির পরে এই সড়কটি সোজা চলে গেল পোস্তাগোলা সেতুর দিকে, যেদিক দিয়ে মাওয়ার দিকেও যাওয়া যায়। অনেকেই বলছিলেন এই সড়কটি যেখানে শেষ হয়েছে সেখানে যদি একটি ওভারপাস থাকতো তাহলে পদ্মা সেতুর দিক থেকে যেসব যানবাহন ঢাকা সিলেট এবং টাঙ্গাইল মহাসড়কের দিকে যাবে তখন সেই ওভারপাসটি দিয়ে খুব সহজেই এই অংশটিতে আসতে পারবে। এতে করে এই অংশে কোনো সিগন্যাল থাকবে না। এখন মোড়ের অংশে সিগন্যালের কারণে দেখা যায় অনেক সময় দীর্ঘ যানজট লেগে যায়। এবার এদিকের অংশে সে দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশের অংশে গাছ লাগানো হয়েছে। সড়কের এক্সপ্রেসওয়ে অংশে দেখা যায় মাঝে মাঝে উল্টো পথে যানবাহন চলাচল করে, যেটি খুবই ঝুঁকিপূর্ণ। এখানে দেখা যাচ্ছে সড়কের দুপাশে বিভিন্ন ধরনের গাছ লাগা হয়েছে। জায়গাগুলো দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতে ভালো লাগতো। ট্রাফিক বহুত লো হ্যায় বেসে। এই যে নোট কিয়ে কি ট্রাফিক বহুত কম হ্যায়। হ্যাঁ ট্রাফিক কম হ্যায়। রোড ভি নিট এন্ড ক্লিন। নাই নাই ট্রাফিক ইতনি কম কিউ হ্যায়? রিজন কিয়া হ্যায়? সুবহ টাইম না। সুবহ ইয়ে সুবহ সুবহ কা টাইম না। সুবহ সুবহ তো ট্রাফিক জ্যাদা নেই কিয়া। ফজর কা টাইম না। ঢাকাতে প্রবেশের সড়কগুলো অনেক প্রশস্ত হচ্ছে, তবে ঢাকার ভিতরের সড়কগুলো আগের মতোই আছে। ঢাকার চারপাশে রিং রোডটি হওয়াটা খুবই জরুরি, এটি না হলে ঢাকাতে বাহির থেকে যানবাহনের প্রবেশের চাপ অনেক বেড়ে যাবে। এবার চলে এসেছি যারা স্টাফ কোটা রোডের দিকে যাবে তারা বাম দিকে সার্ভিস লেনে চলে যাবে, আর যারা সুলতানা কামাল সেতুর দিকে যাবে তারা এদিক দিয়ে সোজা চলে যাবে। সামনের দিকে এই জায়গাটিতে একটি আন্ডারপাস, বাম পাশে স্টাফ কোয়ার্টার রোড হয়ে সড়কটি বনশ্রীর দিকে চলে গেছে। যারা নারায়ণগঞ্জের দিক থেকে বনশ্রীর দিকে যাবে তখন এই আন্ডারপাসটি দিয়ে বাম দিকের অংশে চলে যেতে হবে। যাত্রাবাড়ির এই দিক থেকে নারায়ণগঞ্জ কাঁচপুর এই সড়কটি 8 লেনের। এর আগের ভিডিওতে আপনাদেরকে নারায়ণগঞ্জের যে অংশ দেখিয়েছিলাম সেটি হচ্ছে সাইনবোর্ডের এখান থেকে চাষারার দিক পর্যন্ত, সেই সড়কটিকেও প্রশস্ত করা হচ্ছে। সড়কের এই অংশটি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতুর দিক থেকে যেসব যানবাহন এসে চট্টগ্রাম মহাসড়কের দিকে যাবে তখন যাত্রাবাড়ির এই দিক থেকে কাঁচপুর হয়ে সরাসরি চলে যাবে, আর যারা সিলেট মহাসড়কের দিকে যাবে তখন যাত্রাবাড়ির এই দিক থেকে ড্যামরা হয়ে সুলতানা কামাল সেতু দিয়ে সিলেট মহাসড়কের দিকে চলে যেতে পারবে। তখন আর ঢাকায় প্রবেশ করতে হবে না। সিলেট মহাসড়কটিকে প্রশস্ত করার যে কাজ সেটি এখান থেকেই হবে। ড্যামরার এখান থেকে ডান পাশের অংশটি চলে গেল সুলতানা কামাল সেতুর দিকে। তো গাইস ইয়ে থা আজ কা ভিডিও, यात्रा बारी हमने देखा है। रोड कैसा लगा? अच्छा रोड इंफ्रास्ट्रक्चर के ऊपर जो है वो काफी हमने प्रोजेक्ट देखे हैं, मतलब ये काम कर रहे हैं, और ड्रोन व्यू से काफी अच्छे व्यूज जो है वो लगते हैं रोड के। लेकिन एक चीज की नहीं समझ आई, ट्रैफिक बहुत कम थी ना? काफी कम है, हालांकि सिटी में देखा था तो वहां पे काफी, सिटी में तो जा रहा है होगी होगी, लेकिन सिटी से आउट जो है वो मतलब काफी कम ट्रैफिक नजर आई है। ये ऐसे की जैसे पाकिस्तान में सी पैक है, मोटरवेज पे कम होती है, ट्रैफिक होती है, क्योंकि वो उसकी उसके ऊपर उसने ही नहीं जाना है जो लॉन्ग मतलब लंबी ड्राइव में जा रहा है, चल रहा है। बाकी शॉर्ट वाले यूज नहीं करते उसका मोटरवे का, वो फिर शॉर्टकट निकल जाते हैं। चले बाकी बढ़िया था प्रोजेक्ट, बढ़िया। तो अभी दे इजाजत, मिलते हैं नेक्स्ट वीडियो में, रखिए बहुत सारा ख्याल।